কবি শুভ দাশগুপ্ত। আমি জানি যে আমার যে সমস্ত শ্রোতারা রয়েছেন তারা কবি শুভ দাশগুপ্তকে খুব ভালো করে চেনেন এবং তার কবিতা ভালোবাসেন। তার ঠিক আছে দেখা যাবে কাব্যগ্রন্থের একটা অনবদ্য কবিতার ছোঁ। কবিতা না বলে এটাকে বোধ হয় একটা গল্প বলাই ভালো, গল্প কবিতা। আসুন আমি পড়ি, একটু শুনুন। পাঁচতলার উপরে নতুন এই ফ্ল্যাটে বড় বড় জানলা দিয়ে চারপাশে ছড়িয়ে থাকা শহরটাকে ভারী অদ্ভুত দেখায়। সন্ধ্যে ঘনিয়ে ওঠা অন্ধকারকে অবজ্ঞা করে যখন জ্বলে ওঠে নাগরিক আলো পাড়ায় পাড়ায় ঘরে বারান্দায়, তখন এই নতুন ব্যালকনিতে দাঁড়িয়ে একটু ঝুঁকে নিচের দিকে চোখ রাখে দীপা, দীপান্বিতা। তার চোখের সামনে সমস্ত শহরটা যেন দেওয়ালির সন্ধ্যার মতো অজস্র আলোয় ঝিলমিল করে ওঠে, যেন তারা ভর্তি আকাশে নেমে এসেছে ধরা ছোঁয়ার মধ্যে। নিজেকে বড়, আরো বড়, ক্রমশ বড় করে তুলতে সুমন্ত্র ছুটছে উদয়াস্ত। এক কোম্পানি ছেড়ে আরো বড় কোম্পানি, এক চাকরি থেকে আরো বড় চাকরি, এক পথ থেকে আরো উঁচু পথ। মাইনে বাড়ছে, বাড়ছে জীবনযাপনে রন্ধ্রে রন্ধ্রে স্বাচ্ছন্দ্য বিলাস, চেহারায় দৃষ্টিতে ফুটে উঠছে বৈভবের আলো। গাড়ি থেকে নেমে হাউজিং এর ভেতরে সবুজ ঘাসে পা রেখেই সুমন্ত্র ওপরে তাকালো। পাঁচতলার ব্যালকনিতে ঝুঁকে দাঁড়ানো সুন্দরী বউকে দেখেই মনটা কেমন খুশিতে ভরে উঠল। তারপর দ্রুত পায়ে এগোলো লিফটের দিকে। মাত্র দেড় বছরের বিবাহিত জীবন, তৃতীয় কেউ এখনই আসুক এটা ওরা দুজনেই চায় না। সুন্দরী স্ত্রী, প্রেম এখনো অপার রহস্যের রূপ রস গন্ধ নিয়ে টগবগে তেজিয়ান। ঘরে ঢুকে সুমন্ত্র দরজা বন্ধ করে, হাতের একটা চিটা ছুঁড়ে দেয় সোফার ওপরে, তারপর দীপান্বিতাকে বেঁধে ফেলে আচমকাই নিজের দুহাতে বিষ্টকিতে। ছাড়ো, কি হচ্ছে? কপট রাগ দেখায় দীপা, হাত বাড়িয়ে ঘরের টিউবলাইট নিভিয়ে দেয় সুমন্ত্র। কতক্ষণ তোমাকে পাইনি বলো তো, ভালো লাগে? আদুরির স্বর সুমন্ত্রের। ছাড়ো, খালি অসভ্যতা, ছাড়বো না, আমাদেরকে তাকাও, চোখ তোলো। রাস্তার আলো এসে কুণ্ঠিত ভাবে ঢুকছে ওদের ঘরে। আলো আধারির সেই নির্জনতায় দীপান্বিতা তার অপূর্ব সুন্দর চোখ দুটি তুলে সুমন্ত্রের দিকে তাকায়, বুকের একেবারে মধ্যখানে জড়িয়ে নেয় দীপাকে সুমন্ত্র। কি আশ্চর্য তোমার চোখ, যত দেখি ততই কেমন অবাক হয়ে যাই। যাও, খালি বাজে কথা না গো, এই তোমার বুক ছুঁয়েছি, ওই অসম্ভব চোখ দুটোর জন্য আমি মনে মনে পাগল হয়ে যাই। পাগল কোথাকার, পাগলই তো, পাগল তোমার জন্য। খুব হয়েছে, এখন ছাড়ো, চোখ চোখ করে এমন করো না তো। চোখ নয়, ও হলো নয়ন, তুমি আমার সুনয়না, জানো তো, চোখ হলো মনের আয়না, তোমার চোখের আলোয় আমি যে তোমাকে পুরো দেখতে পাই। আচ্ছা এবার তুমি থামবে প্লিজ, এবার ছাড়ো, চায়ের জলটা বসাই, অফিস থেকে এলে। সুমন্ত্র সত্যি দীপান্বিতার প্রেমে পড়েছিল অপরূপ ওই চোখ দুটো দেখে। সে তখন কলেজ জীবন, প্রথম আধো আলাপ যে দ্রুতলয়ে প্রেমের বিস্তারে গিয়ে সুরে ছন্দে বর্ণময় হয়ে উঠল, তার কেন্দ্রবিন্দুতেও ছিল ওই কাজল কালো হরিণী নয়ন। বিয়ের পরে পরে সুমন্ত্র ওদের রানাঘাটের ভাঙাচোড়া পুরনো বাড়ি ছেড়ে চলে আসে কলকাতায়। এখানে কিছুদিন ওখানে ভাড়া ফ্ল্যাটে ওদের জীবন ছুটেছে দ্রুত। পরিশ্রমে বুদ্ধিতে যোগাযোগে অল্পদিনেই সুমন্ত্রর হাতে এসেছে যাকে বলে সাফল্যের সোনার চাবি, যে চাবি দিয়ে ও একে একে খুলে ফেলেছে স্বাচ্ছন্দ্যের দরজা, বৈভবের দরজা, নিশ্চিন্ততার দরজা। আর তাই কিছুদিন পরেই ঢাকুরিয়ার নতুন গড়ে ওঠা এই বিলাসবহুল হাউজিংয়ে সুমন্ত্র চৌধুরীর নিজস্ব ঝাঁ চকচকে ফ্ল্যাটও অনায়াসেই ওদের বিবাহিত জীবনে এনে দিয়েছে
নতুন সুখ। চা পর্ব শেষ হলে হাত মুখ ধুয়ে এসে সুমন্ত্র আবারও ঘনিষ্ঠ হলো, দীপার আলো নিভলো আবার। তখন বিছানায় জ্বলন্ত দুটো শরীর, আদরে আশ্লেষে সোহাগে ভালোবাসায় উন্মত্ত সন্ধ্যা। সে অধ্যায় অস্ফুট স্বরে আদরে ভিজিয়ে সুমন্ত্র যে কতবার দীপার চোখে স্তুতি করল তা গুনে শেষ করা যাবে না। একসময় আগুন স্তিমিত হল, আবার চলল ঘরের আলো। দীপা তখন চলে গেল রান্নাঘরে, নিজেকে একটু গুছিয়ে নিয়ে সুমন্ত বসল তার দামি সোফায়। সাইড টেবিলের ছোট আলোটা জ্বলল, আর তখনই তার নজরে পড়ল খবরের কাগজের নিচে একটা খাম। হাতে নিয়ে চিনতে পারল হাতের লেখাটা, মায়ের হাতের লেখা সুমন্ত্রের ঢাকুরিয়ার ঠিকানা। মার চিঠি এসেছে বলনি তো? প্রশ্নটা পাঠালো সুমন্ত্র রান্নাঘরের দিকে। বলবো কখন, এসেই যা শুরু করলে। রান্নাঘর থেকে দীপা বলল, তারপর সব চুপচাপ। দেওয়াল ঘড়িটা টিকটিক শব্দে সময় মাপছে। রান্নাঘরে গ্যাস ওভেনে কিছু একটা ভাজার শব্দ। সুমন্ত্র চিঠিটা খুলে ফেলল, মায়ের আঁকা বাঁকা হাতে লেখা, বাবা খোকন ভালো আছিস তো? অনেক দিন তোর কোনো খবর পাই না, জানি তুই খুব ব্যস্ত, চিঠি লেখার সময়ই হয়তো পাস না। সব সময় বড় মন কেমন করে, কতদিন তোকে দেখিনি, বৌমা ভালো আছে তো? আমরা এখানে আছি এক প্রকার, তোর দাদার অবস্থা তো জানিসই, ওই এক চিলতে পান সিগারেটের দোকান, তাও নানা ঝামেলা, তাছাড়া ওর শরীরটাও ভালো যাচ্ছে না, বড্ড খাটনি রে। খোকন তোকে লিখতে লজ্জা করে, তুই গত 3 মাস টাকা পাঠাসনি, হয়তো অফিসের ব্যস্ততায় সময় পাসনি, জানি তো কত বড় চাকরি করিস। তবে বাবা তুই তো বুঝিস, তোর দাদার আর কি বা আয়, তোর টাকা না পেলে সত্যি বড় অসুবিধা হয় রে। রাগ করিস না খোকন, টাকা চেয়ে তোকে বিরক্ত করতে চাই না, কিন্তু আর কাকে বলবো খোকন, বয়স হয়েছে, শরীরটাও তেমন সুবিধের নয়, পারলে তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দিস কেমন? তোরা আমার আশীর্বাদ নিস, ভালো থাকিস, খুব ভালো থাকিস, শরীরের যত্ন নিস বাবা। ইতি আশীর্বাদিকা মা। পুনশ্চ খোকন চোখে আর ভালো দেখি নে রে, পাড়ার অমূল্য ডাক্তার বলেছে দৃষ্টিশক্তি বড় কমে আসছে, ভালো ওষুধ খাওয়া দরকার, তুই টাকাটা পাঠালে চশমাটা পাল্টাতে পারব রে, চোখে না দেখতে পেলে সবসময় বড় অসুবিধে হয়, সব ঝাপসা লাগে, চশমাটা বদলে নেব, তুই এলে তোর মুখটাও তো ভালো করে দেখতে পাবো না রে। যাই হোক, ভালো থাকিস বাবা।